মিয়ানমারের সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে বিজিবির নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করা হচ্ছে। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক একথা বলেন। পরিস্থিতি সম্পূর্ণ এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা ধৈর্য ধারণ করে মানবিক দিক থেকে এবং আন্তর্জাতিক একটা সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা সেরকমই আপনারা গতকাল দেখেছেন, তিনি আমাদেরকে ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন, সেই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি।